নমস্কার, আমি সোমা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা আশা করছি সবাই ভালো আছেন। আপনারা আমার ভিডিওগুলিকে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক আজকে রান্না। আজকে আমি নিয়ে এসেছি একটি স্ন্যাক্স রেসিপি। এটা হলো ব্রেড আলুর চাট। ব্রেডের নানা রকমের চাট আপনারা অবশ্যই খেয়ে থাকবেন। এটা একটু অন্য ধরনের ব্রেডের চাট রেসিপি। তো চলুন দেখে নিই এই রেসিপিটি। এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি, যেটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, 1 সেন্টিমিটারের সাইজের মতো। আর আমি এখানে নিয়েছি 3টে হোয়াইট ব্রেড, যেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা সাইজটাও 1.5 সেন্টিমিটারের মতোই, এরকম ছোট ছোট করে কেটে নেবেন। আপনারা হোয়াইট ব্রেডের পরিবর্তে ব্রাউন ব্রেডও ইউজ করতে পারবেন এখানে। আর আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি খুব ছোট ছোট করে কুচি করে এরকমভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে ধনে পাতা কুচি করা। এটা হলো শুকনো লঙ্কা, এখানে আমি 4টে শুকনো লঙ্কা তেলে ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি ভাজা জিরের গুঁড়ো 1 টিস্পুন। এটা তেঁতুলের কাঁদ 2 চামচ মতো। আর এটা হলো কর্নফ্লাওয়ার 2 চামচ। আর নিয়েছি আমি 2টো ডিম। আর এখানে আছে 6 চামচ ময়দা। আর আছে নুন পরিমাণ মতো। দই নিয়েছি আমি, দইটাতে নুন চিনি মিশিয়ে আমি ভালো করে ফেটিয়ে রেখেছি। আর আছে ঝুরি ভাজা আর বিট নুন 1/2 টিস্পুন মতো। এবার আমি সবার প্রথমে একটা বাটির মধ্যে আমি ওই 6 চামচ ময়দা দিচ্ছি এতে। আর দিয়ে দিচ্ছি এতে 1 চামচ কর্নফ্লাওয়ার। দিচ্ছি খুব সামান্য পরিমাণ নুন। এবার এটাকে আমি জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা না বেশি পাতলা বা হবে না বেশি মোটা হবে, একটা মাঝামাঝি ধরনের ব্যাটার হবে এটা। আর একটু জল দিচ্ছি। এটাকে খুব ভালো করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্প না থাকে। দেখুন এই রকম থিকনেস হবে ব্যাটারটার, ঠিক এই রকম, না বেশি ঘন না বেশি পাতলা। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি, তেলটা মিডিয়াম আঁচে আছে। এবার আমি এই ব্যাটারের মধ্যে সেদ্ধ করা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এটা ভালো করে ব্যাটারের মধ্যে কোটিং করে নেব, তারপর আমি এটাকে তেলে ভেজে নেব। দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, আঁচটাকে মিডিয়াম রাখবেন। আমি ভেজে নেব ভালো করে। এটা আমার হয়ে গেছে ভাজা, আমি উঠিয়ে নিচ্ছি এবার আলুগুলোকে। আর এভাবে আমি বাকিগুলোও সব করে নেব। এবার আমি আরও একটি ব্যাটার বানাবো। এখানে বাটির মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। এতে এবার দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার।
আর এতে দেব একটু নুন, আর দেব ওই ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব, কর্নফ্লাওয়ারটা যাতে ভালো করে মিশে যায় সেই জন্য ভালোভাবে মেশাতে হবে। এটা আমার হয়ে গেছে ব্যাটারটা বানানো। এবার এর মধ্যে আমি ব্রেডের টুকরোগুলোকে দিয়ে দেব। এই ব্যাটারের মধ্যে ব্রেডের টুকরোগুলোকে ভালো করে কোটিং করে নেব, তারপর এগুলোকেও আমি তেলে ভেজে নেব। এগুলো আমার কোট করা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেলে। আঁচটাকে এই সময় লোতে রাখবেন, কেন কি ডিম আছে, আঁচটা বেশিতে থাকলে ডিমটা ছিটকে যাবে বাইরে, তাই আঁচটা অতি অবশ্যই লো রাখবেন এই সময়। আমি এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি আমি তেল ঝেড়ে ঝেড়ে। আর এভাবেই আমি বাকি ব্রেডগুলোকেও ভেজে নেব। আমার রেডি হয়ে গেছে ব্রেডগুলো, আর এদিকে আছে আমার আলুগুলো, দুটোই আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা বোল নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব প্রথমে ব্রেডগুলো। এবার এতে দিয়ে দিচ্ছি আলুগুলো। এবার এতে আমি দেব পেঁয়াজ কুচি। দেব ধনে পাতা কুচি। দই দিয়ে দিচ্ছি আমি, যে দইটা আমি ফেটিয়ে রেখেছি আগে থেকে, নুন চিনি মিশিয়ে 4 চামচ মতো দিয়ে দিলাম। এবার এতে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। ভেজে রাখা লঙ্কার গুঁড়োগুলো দিলাম। দিয়ে দিচ্ছি বিট নুন পরিমাণ মতো। তেঁতুলের কাদ দিচ্ছি 2 চামচ। দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। এবার এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব সবগুলোকে। এটা আমার মেশানো হয়ে গেছে। এবার আমি উপর থেকে আরো একটু দই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এতে একটু ভাজা মশলা, একটু ধনে পাতা, আর একটু ঝুরি ভাজা। তৈরি হয়ে গেল আমার ব্রেড আলুর চাট। এটা সন্ধ্যাবেলা স্ন্যাক্সে খাবেন, খুব টেস্টি খেতে। ছুটির দিনে বানাবেন, ভালো করে খাবেন, খুবই ভালো খেতে। কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো এই নতুন রেসিপিটি। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।